উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ক্রিকেট বিশ্বকাপ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার উনিশকে স্বাগত জানাল সারা বিশ্ব বাকিংহাম প্যালেসের সামনে বাংলাদেশ সময় রাত দশটায় লন্ডন শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় এই আয়োজন সাধারণত বিশ্ব সেরা ক্রিয়া ইভেন্টগুলোর উদ্বোধনী হয় স্বাগতিক দেশের ঐতিহাসিক কোনো স্টেডিয়ামে তবে সেই রীতি ভেঙে এবার নতুন আঙ্গিকে এই অনুষ্ঠানের আয়োজন করে এবারের আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আব্দুর রাজাক ও অভিনেত্রী জয়া আহসান অনুষ্ঠানে প্রতিটি দলের প্রতিনিধিতে ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ করে দেয় ক্রিকেট তারকা আব্দুর রাজাক মাত্র চার বল খেলে বাইশ রান করেন অভিনেত্রী হাসান কোনো রান নিতে পারেননি পাকিস্তান ক্রিকেট দলের হয়ে প্রতিনিধি হিসাবে এসেছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আজাহার আলী তার সঙ্গে মঞ্চে আসেন পাকিস্তানের নোবেল বিজয়ী মারালা ইউসুফ জাই আগামী সাত সপ্তাহে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস জুড়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী অনুষ্ঠানটি খুব ক্ষুদ্র পরিসরে হয়েছে বলে বিশ্বকাপের ওপেনিং পার্টি সরাসরি নিজের চোখে দেখার সুযোগ পাননি খুব বেশি দর্শক কারণ দামলের আসন সংখ্যা চার হাজার আইসিসির ফ্রি টিকিটে বিশ্বের চার হাজার ভাগ্যবান ক্রিকেট প্রেমী শুধু এই উদ্বোধনী অনুষ্ঠান স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছে তবে হতাশ হয়নি কেউই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়েছে টেলিভিশনের পর্দায় এক ঘন্টা বিশ মিনিটের এই অনুষ্ঠানে ছিল ক্রিকেট উদযাপন সঙ্গীত ও সংস্কৃতির দৃষ্টিনন্দন বিভিন্ন প্রদর্শনী আইসিসির প্রতিটি দেশের সদস্য দূতরা এক মিনিট ধরে ব্যাট করেন উপস্থিত দর্শকরা দিতে থাকেন জয়ধ্বনি বাংলাদেশের পক্ষ থেকে আব্দুর রাজাক ও জয়া হাসান বাকিংহামের মাঠে নেমেছিলেন আব্দুর রাজাক স্বাভাবিকভাবেই সব কয়টি বল পিটিয়ে বিদায় দিলেও চার বল খেলে মাত্র একটি বল ব্যাটে লাগিয়েছিলেন জয়া হাসান এর আগে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অতিথি হয়ে সৌজন্য সাক্ষাতের জন্য বাকিংহাম প্যালেসে যান বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের অধিনায়ক সাক্ষাৎ শেষে মার্শাফিরা অংশ নেয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপে টাইগারদের মূল লড়াই শুরু হবে দুই জুন সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দর্শক প্রতিনিয়ত বিশ্বকাপ ও ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন